রোমে একটা জালেম শাসক হাজির হলো, জালেম বাদশাহ হাজির হলো। এই জালেম বাদশাহ ইমানদার দেখে দেখে জেলখানায় ঢুকায়, ইমানদার দেখে দেখে কোন জায়গায় ঢুকায়, চোর ডাকাত ধরে না, খুনি সন্ত্রাসী ধরে না, যত রাগ সব হুজুরদের উপরে। হুজুর ধরো, হুজুর মারো, হুজুর ভরো জেলে, হুজুর ধরো, হুজুর মারো, হুজুর ভরো জেলে, নিজের ঘরে তাকাই দেখো হুজুর তোমার ছেলে। এদিক হুজুর দেখলি সহ্য করতে পারে না, আবার দোয়া কচাই হুজুর, দোয়া করেন আমার ছেলেটারে যারে কোরআনের হাফেজ বানাতে পারি। অথচ হুজুর দেখলি কি করতে পারে না, হুজুর দেখলে সহ্য করতে পারো না, তোমার আবার হুজুর কোরআনের হাফেজ বানাই লাভ কি? উনি চাই আমি আকাম কুকাম করি তাতে দুঃখ নাই, কিন্তু আমি মরে গেলে জানো ছেলে আমার জন্য দোয়া করে। ওরে ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক বলতেছে যেই ব্যক্তির আমল ভালো হবে না মৃত্যুর পরে সন্তান আদি ছেলে মেয়ে কোনো কাজে আসবে না। নিজে নামাজ পড়ে না, বাচ্চা ছেলেটারে কয় খোকা নামাজ পড়েছিস? ছেলে কয় বাব্বা নামাজ পড়ে না, আমার শুধু নামাজ পড়তি বলে, আছে না নাই? তুমি বিড়ে টানো, তোমার ছেলে বিড়ে ঘর হবে, তুমি গাঁজা খাও, তোমার ছেলে গাঁজা ঘর হবে। তুমি আগে ভালো হও, তারপরে ছেলে মেয়েও ভালো হবে। আচ্ছা, যারা আজকের এই সমাজে মদ খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, ওরা কি একদিনই শিক্ষা নেছে? প্রথম কি করেছে, বাপ বিড়ি টেনিস, ছেলের কাছে খোকা বিড়িটা একটু আগুন জ্বালাই নিয়ে আয়, ছেলে আগুন জ্বালাই নিয়ে আসার আগে বাপের কাছে দেওয়ার আগে তিনবার টান দেয়, টান দে, দেখলো বাপ কি খায়। কিছুদিন পরে বাপ খায় সিগারেট ধরাই নিয়ে আয়, সিগারেট টানে, এরপরে কিছুদিন দেখা যায়, কিছুদিন পরে দেখা যায় বাবা কলকের ভিতরে কি যেন দিয়ে আগুন দিয়ে, এরপরে ধোয়া টেনে টান দেয়, মারে জিজ্ঞেস করে মা আব্বা আগে খেতে বিড়ি তারপরে ধরলে সিগারেট, এখন কি টানে মা, ও ওপরে দিক ফুদায় কি, ও মা কয় গাঁজা, ছেলে কয় তাহলে আমি একটু গাঁজা খেয়ে দেখি। বিশ্বাস করো অধিকাংশ ছেলে মেয়ে বাপ্পার কাছ থেকে শিক্ষা নেয়, এই জন্য ছেলে গাঁজা খাবে না, ছেলে মদ খাবে না, ছেলে ফেন্টিনিল খাবে না। তুমি বেটা যদি ভালো হও তোমার সমাজ ভালো হবে। পুলিশ একলা কয়জনের ঠেকাবে, আর প্রধানমন্ত্রী তো মোটামুটি চারিদিক আশ সাইড কায়দা করে বেঁধে গুঞ্জে লেগেছে এই সমাজ থেকে মাদক মুক্ত সমাজ করবে। আমরা প্রধানমন্ত্রী আপনার সাথে আছি, আমরা প্রধানমন্ত্রী আপনার সাথে মাদকের বিপক্ষে অবস্থান নিয়েছি, কিন্তু আপনার যারা সুযোগ্য সন্তান গোটা দেশে ঘুরে বেড়াচ্ছে এরাই মাদক নিয়ে দৌড়াদৌড়ি করছে, আগে এদের কন্ট্রোল করুন, মৌলবীদের কন্ট্রোল করা লাগবে না। কারণ মৌলবীরা গাঁজা খায়, মৌলবীরা মদ খায়, গোটা বাংলাদেশে একজন ইমাম সাহেবের দেখাইতেন যে ওই ইমাম সাহেব মদ খাওয়া অবস্থায় ধরা পড়েছে, একটা জায়গায় দেখাইতেন তো আপনারা বাংলাদেশে এতগুলো বক্তার রস বন্ধ করে দেন, কোন বক্তা হিরোইন খায়, কোন বক্তা মদ খায়, এসব বন্ধ হবে। আজারা গাজার আসর বসায় ওগুলো চকি দেখতে পাও না তোমরা, পীরের দরবারে ওরসের নামে মন মন গাঁজা খায়, পীরও গাঁজা টানে, মুরিদও গাঁজা টানে, এসব চকি দেখে না, নড়ি করে জিহাদি তাফসির বন্ধ করে দিও। বিশ্বাস করো আমাদের মা পিলে এসে বেনামাজি নামাজি হয়, আমাদের মা পিলে এসে সুদখোর ভালো হয়, আমাদের মা পিলে এসে দাড়িবিহীন লোক দাড়ি রাখতে শুরু করে। আর এখন নড়িয়ে চড়ি হুজুরদের মাহফিল বন্ধ কেন বন্ধ করেন আপনারা, কের জন্য বন্ধ করেন? একদল লোক কি বলে কষ্ট পরিশ্রম করে কোরআনের একটা মাহফিল দিচ্ছে, আর একজন লোক পিছের দিতে কাটি দিচ্ছে, জিহাদি আসলে সব সর্বনাশ করি ফেলবে, জিহাদি আসলে সব সর্বনাশ করি ফেলবে, আছে না নাই, আছে না নাই, আছে না নাই? আমি দেখতে পাইনি, এই কমিটির লোক দেখতে পাইনি, প্রশাসনের লোক দেখতে পাইনি, কিন্তু আমার আল্লাহ দেখতে পেয়েছে। গত কয়েকদিন আগে পাবনায় মাহফিল করলাম, এক লোক এসেছে ঠ্যাং এক কান,
পায়জামা এক কান হাঁটুর নিচে আর এক কান ফুল নিচে, পায়জামা গোটা করে হাঁটু পর্যন্ত তুলিস এক কান আর এক কান নিচে ফুল। তো তিনি আবার উকিল মানুষ। তা আমি বললাম, স্যার আপনার ইয়ে দশা কেন? কাছে হুজুর কি ঠ্যাং এক কান উঁচু আর এক কান নিচে কেন? কাছে হুজুর তাও আপনি দেখে ফেলেছেন, আপনার চোখ ভালো তো। আমি বললাম, ইয়ে দশা হইস কেন? আমার এই পায় ক্যান্সার হইস। আমি বললাম, ক্যান্সার হইলো কেন? তো একটু হলি আর কি করবো, আল্লাহ দেশ। আমি বললাম, চিকিৎসা করে চিকিৎসা গোটা দেশ চিকিৎসা করছি, কোনো জায়গায় ভালো হইলো না, মাদ্রাসাও চিকিৎসা করেছি ভালো হইলো না। তাই পরে শুনলাম যে এই লোকটার এই দশা কেন? কয় হুজুর, এই লোক এক হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল, এই লোক এক হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল, মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে সেই হুজুর মহা বিপদে পড়েছিল। আল্লাহ পাক মনে হয় ওই হুজুরের অভিশাপের কাজে লাগাচ্ছে। আজকে মারো, আজকে আমাদের মঞ্চ অপমান করো, মিথ্যা মামলা দাও, কেউ না দেখলে আবার আল্লাহ দেখবে। আমার ছেলেদের গুলি করে মারতেছো, খোদার কসম, যে ব্যানার থেকে গুলি বাইর হয়েছে, যে বন্দুক থেকে গুলি বাইর হয়েছে, ওর কৈফিয়ত আমার আল্লাহর কাছে দেওয়া লাগবেই লাগবেই লাগবে। মুসলমান, আমরাও চাই বাংলাদেশ মাদক মুক্ত হোক, আমরাও চাই বাংলাদেশ জঙ্গি মুক্ত হোক। কিন্তু একটা জিনিস খেয়াল করো, ইসলামী আন্দোলনের যুব কাফেলা তথা কুরআন ওয়ালা যারা, তারা কখনো মাদকের মাদকের সাথে সম্পর্ক রেখে চলে না। মাননীয় প্রধানমন্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজি, কথা ঠিক না ঠিক? মাননীয় প্রধানমন্ত্রী কোরআন তেলাওয়াতকারিণী, মাননীয় প্রধানমন্ত্রী 64টি জেলায় 64টা মসজিদ তৈরি করার জন্য পরিকল্পনা রয়েছে, ইতিমধ্যে মসজিদের কাজও শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কোরআন পড়ে তারপর কাজ শুরু করে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কোরআনওয়ালা, মাননীয় প্রধানমন্ত্রী নামাজি, মাননীয় প্রধানমন্ত্রী শরীর ঢেকে রাখে, মাননীয় প্রধানমন্ত্রী কোরআন হাদিস মেনে চলে, এই বলে একজন জাতীয় সংসদের একজন বিশেষ নেতা বাড়ি পাশের জেলায় উনি একটা দাবি করেই ফেলাইছে যে সবার শেষে হজরত ব্যবহার করা হয়, আমাদের প্রধানমন্ত্রীর নামের প্রথমে হজরত লেখা হোক। এটা কিন্তু দাবি করেই ফেলেছে, একজন দাবি করেই ফেলেছে, আপনারা মিডিয়ায় দেখেছেন। তার মানে এটা তার মনস্তিক্যে হোক আর মৌখিক হোক, আন্তরিকতার সহিত ভালো কাজ দেখে বুঝেই ফেলেছে। কিন্তু বর্তমান যুগে কারোর নামের প্রথমে এইরকম কি লেখা? আচ্ছা হয় হোক না, মুফতি সাহেবরা ফতোয়া দেবে, আমি তার মুফতি সাহেব না, ও ফতোয়া আমার দেওয়ার দরকার নেই। আমি শুধু বলতে যাচ্ছি যে প্রধানমন্ত্রী এত ইসলামের পরে আবেগ, আর আপনারা প্রধানমন্ত্রীর দলের লোক, আপনারা হুজুর দেখলে সহ্য করতে পারেন না, আপনারা কোরআনের মাহফিল বন্ধ করে দেন, আর যাই হোক আপনি প্রধানমন্ত্রীর দলের কর্মী না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, আপনি শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী না, আপনি 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী। আপনার দলের নেতা কর্মীদের যেমন চাওয়া পাওয়া আছে, আমাদেরও চাওয়া পাওয়া আছে। আপনি যদি আমাদের জননী হন, তাহলে আপনার সন্তানের পরে যে নেতৃষ্টি দিচ্ছেন, আমাদের পরেও নেতৃষ্টি দেন। আমাদের দাবি হলো যে দোষীদের শাস্তি দেন, নির্দোষ মানুষ যদি চোখের পানি ফেলায় প্রতিটা পানি কাজে লাগবেই লাগবেই লাগবে। কারোর বিপক্ষে বলার জন্য আমি আসি না, আসারও নিয়ত নেই, আমি সত্য কথাটাই বলতে চাই, সত্যটা মানুষের কাছে তুলে ধরতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম সেটা হলো, রসুল লেখাপড়া জানতেন না, রসুল লেখাপড়া জানতেন না। রসুল বলেন, শোনো, একজন জালেমের একদল এক জালেম বাদশার খপ পড়ে পড়ে গেলেন, তোমাদের একদল দিনী ভাই, তোমাদের একদল কি ভাই, এরা কালেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, এই কালেমা দাওয়াত দেওয়ার কারণে ওদের উপরে জুলুম অত্যাচার শুরু করলো, ওদের জেলের ভিতরে ভরল, ওদের দ্বারা রিমান্ডে, ওদের রিমান্ডে নিল, ওদের পোশাক পরিচ্ছদ খুলে ন্যাংটা করে জেলখানায় ভরে রাখলো,
ওদের দোষ হচ্ছে ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ওদের একটাই দোষ ওরা ঈমান এনেছে আল্লাহর উপরে। ঈমান আনার কারণে ওদের কোন জায়গায় ভরলো? ঈমান আনার কারণে ওদের ঈমান হলো? ঈমান আনার কারণে ওদের কাপড় খুলে নিল? কিন্তু এই লোকেরা আল্লাহর পথ থেকে সরে গেল না। এবার ওদেরকে বলে দিল, এবার ওদেরকে বলে দিল, শোনো আগামীকাল বাদশা পায়খানা করবে। নির্যাতনের মাত্রা কোথায় যেই দেখলো, আগামীকাল বাদশা পায়খানা করবে। পায়খানা করার পরে পায়খানা যে পানি শোষণ করতে হয়, এই পানি শোষণ পানিটা দিয়ে ধৌত করে দেবে এই ইমানদার ব্যক্তিরা। এই ইমানদার ব্যক্তিরা ওই বাদশার পায়খানা করার পরে যে ময়লা থাকবে ওই ময়লা সাফ করবে এই হুজুররা। আজকের নির্যাতন আর সেদিনকার নির্যাতন বেশি না কম? অনেক বেশি। এবার এই যুবকেরা মালিকের কাছে কান্না আল্লাহ, আমরা তো চুরি করে জেলে আসি নাই, ডাকাতি করে জেলে আসি নাই, খুন করে জেলে আসি নাই, রাহাজানি করে জেলে আসি নাই, ইমান আনার কারণে জেলে এসেছি আল্লাহ। আগামীকাল জালেম বাদশার পায়খানা শোষণ করে দিতে হবে, ধুয়ে দিতে হবে, আল্লাহ এ কষ্ট আমাদের দিও না, দয়া করে তার আগে আমাদের এলাকা থেকে বাহির করে না। সেদিন মোবাইল ছিল না, টেলিভিশন ছিল না, টরটক্কা ছিল না, টেলিফোন ছিল না, কিছু ছিল না, বিনা তারে সংবাদটা পৌঁছায় গেল কার কাছে? আল্লাহর কবিতাই বলতেছেন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, ডাকতে ডাকতে তোর জীবন শেষ হয়ে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যুবকের আল্লাহরে ডাকলো, আল্লাহ রাতের অন্ধকারে জেলখানার দরজা খুলে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দরজা সেদিন খুলে দিয়েছিল, সেই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি নাই থাকতো তাহলে হুজুররা এই বিশাল বিশাল জনসমাবেশে কথা বলতে পারত না।